ভারতীয় আকাশসীমায় থাকাকালীন একটি ইরানি যাত্রীবাহী ফ্লাইটে বোমার আতঙ্ক দেখা দেয়। 3 অক্টোবর সোমবার সকালের এই ঘটনায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় রাখা হয়। বিমানটি পর্যবেক্ষণ করতে পাঠানো হয় ভারতীয় যুদ্ধবিমান। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মাহান এয়ারলাইন্সের ওই বিমানটি তেহরান থেকে চীনের গুয়াংজু যাচ্ছিল। পাইলটকে বিমানটি ভারতে অবতরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে যাত্রা অব্যাহত রাখে বলে জানিয়েছে বিমানবাহিনী। বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় যুদ্ধবিমানগুলো বিমানটিকে নিরাপদ দূরত্ব থেকে অনুসরণ করতে থাকে। পরে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায় বিমানটি চীনের আকাশসীমায় পৌঁছে গেছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল 9:20 ওই ফ্লাইটে বোমার হুমকি সংক্রান্ত একটি কল আসে, এরপরই দিল্লি বিমানবন্দরকে সতর্ক করা হয়। ভারতীয় বিমানবাহিনী জানায়, মাহান এয়ারলাইন্সের ওই বিমানটিকে প্রথমে জয়পুর এবং পরে চণ্ডীগড়ে অবতরণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পাইলট ওই বিমানবন্দর দুটিতে অবতরণে অনিচ্ছা প্রকাশ করেন এবং তার নির্দিষ্ট গন্তব্যের দিকে উড়ে যায়। বিবৃতিতে বলা হয়, তেহরানের পক্ষ থেকে বোমার আতঙ্ক উপেক্ষা করে নির্ধারিত গন্তব্যে যাওয়ার নির্দেশনা পাওয়ার পর বিমানটি তার যাত্রা অব্যাহত রেখে চীনের আকাশসীমায় পৌঁছায়। দেশ ও দশের কথা বলে।